আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি ডলার এক্সচেঞ্জার সাইটের সাথে পরিচয় করে দিব। সাইটটির নাম হচ্ছে এবিসি ওয়ালেট। আপনারা যে কোনো ব্রাউজারে abcwallet.com লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। দীর্ঘ সময় থেকে এই সাইটটি মার্কেটে আছে এবং খুব বিশ্বস্ততার সাথে তারা সার্ভিস দিতেছে। আমি নিজে এই সাইটের সাথে দীর্ঘ সময় থেকে লেনদেন করি, যে কারণে আমি এই সাইটটির একটা রিভিউ দিতেছি। আমি প্রায় গত 1 বছরে এই সাইটে 7 থেকে 8 লক্ষ টাকা ডলার বাই সেল করেছি। বাই করেছি বললে ভুল হবে, সেল করেছি। আপনারা চাইলে খুব বিশ্বস্ততার সাথে এখানে বাই সেল করতে পারেন। এই সাইটের অ্যাডমিন যিনি, উনি খুব ট্রাস্টেড পার্সন এবং দীর্ঘ সময় থেকে ওনার সাথে আমার পরিচয়। তো যাক, বেশি কথা না বলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে সেন্ড, আপনি যা দিবেন, রিসিভ, আপনি যা পেতে চান, সাবমিট পেজ, টোটাল ডিউতে যে পরিমাণ টাকা ডলার আসে তা পরিশোধ করতে হবে। 100-এর উপর অর্ডারে প্রতি ডলারে 1 টাকা, 300-এর উপর অর্ডারে প্রতি ডলারে 2 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্ডার করার পর এই ডিসকাউন্ট পাবেন, তাই দেরি না করে এখনই অর্ডার করুন। আপনি যদি এই সাইট থেকে $100-এর বেশি ডলার ক্রয় করতে চান, তাহলে আপনাকে প্রতি ডলারে 1 টাকা করে তারা ডিসকাউন্ট দেবে, এবং $300-এর বেশি যদি ক্রয় করেন তাহলে আপনাকে প্রতি ডলার 2 টাকা করে ডিসকাউন্ট দেবে। আপনারা চাইলে এই সাইট থেকে বাই সেল করতে পারেন, বাই করতে পারেন। আমি এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, যেহেতু আমি এখানে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা ডলার সেল করেছি, যারা বাই করবেন তারা বিশ্বস্ততার সাথে বাই করতে পারেন, আর যারা সেল করবেন তারা খুব বিশ্বস্ততার সাথে সেল করতে পারবেন। তো এখানে ডলার বাই সেল করার জন্য ফার্স্ট আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে, আপনাকে এই পেজটা কমপ্লিট করতে হবে। ফার্স্ট এখানে ইউজার নেম, এরপরে ইমেল অ্যাড্রেস, এরপর পাসওয়ার্ড, 3 টাইপ পাসওয়ার্ড। আমরা এখানে একটা ইউজার নেম দেব, আমি আমার নামটাই দিতেছি। এই সাইটে মূলত আমার 2টা অ্যাকাউন্ট করা আছে, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আমার ইমেলটা আমি এখান থেকে কপি করে নেই, আমার ইমেলটা এখানে বসাই দিতেছি। এরপরে পাসওয়ার্ড, এরপরে পাসওয়ার্ডটা আবার রিটাইপ করতে হবে। এরপরে রেজিস্টারে ক্লিক করবেন আপনারা। রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে, আপনারা এখানে চাইলে পাসওয়ার্ডটা সেভ করতে পারেন, নাও সেভ করতে পারেন। আমি এখানে সেভ করে দিলাম। এখানে লিখছে হ্যালো MD ইউসুফ 123। তো এখানে তেমন কিছুই নেই। এখন আমি এক্সচেঞ্জ, এখানে ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পর আমরা আমাদের ফার্স্ট যে হোম পেজ আসছিল এরকমই চলে আসছে সেম। তবে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, আমার নামটা এখানে ইউজার নেমটা শো করতেছে। এখন আপনি যদি এখানে ডলার বাই করতে চান অথবা ডলার সেল করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি ডলার বাই করবেন নাকি সেল করবেন। আপনি যদি ডলার সেল করতে চান তাহলে কি ডলার সেল করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এক্সাম্পল, আমি ওয়েব মানি সেল করব, এখানে আমি ওয়েব মানি সিলেক্ট করে দিলাম। ওয়েব মানি সিলেক্ট করার সাথে এখানে আমার ওয়েব মানির লোগোটাও চলে আসছে। এখানে আমি নর্মালি দেখতে পাচ্ছি নগদ পার্সোনাল BDT, অর্থাৎ আমি যা রিসিভ করব। আপনি যদি নগদে নিতে চান তাহলে নগদে নিতে পারবেন, অথবা আপনি যদি বিকাশে নিতে চান তাহলে বিকাশে নিতে পারবেন, অথবা আপনি যদি রকেটে টাকা নিতে চান তাহলে আপনি রকেটেও টাকা নিতে পারবেন। তো আমি এখান থেকে নর্মালি বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করার পরে এখানে আসতেছে অ্যামাউন্ট, আপনি কত ডলার সেল করবেন। আপনি যদি $1 সেল করতে চান তাহলে $1-এর রেট এখানে 85 টাকা, অর্থাৎ তারা 85 টাকা করে ডলার বাই করে। তো আমি এখানে $1 না, আমি এখানে $10 সেল করব। তো আমি এখানে 10 দেওয়ার সাথেই এখানে অ্যামাউন্টটা চলে আসতেছে। আপনি যদি এখানে 10 না, আপনি এখানে 100 করে দেন, $100 অ্যামাউন্ট, যেটা এখানে অ্যামাউন্টটা শো করতেছে, অর্থাৎ আপনি যে কয় ডলারে সেল করেন না কেন সেই ডলারের অ্যামাউন্টটা এখানে সঙ্গে সঙ্গে চলে আসবে। এখানে আমি $123 সিলেক্ট করছি, $123 অ্যামাউন্টটা এখানে চলে আসছে। তো আমি এখানে নর্মালি 100 করে দিলাম, 100 করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এক্সচেঞ্জ, এখানে ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, এরপরে
ইয়োর বিকাশ পার্সোনাল নাম্বার, ইয়োর মোবাইল নাম্বার। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, এরপরে বিকাশ নাম্বার, আমার যে বিকাশ নাম্বারটা আছে সেটা আমি এখানে দিয়ে দেব। আমার বিকাশ নাম্বারটা আমি এখানে টাইপ করে দিলাম, এরপরে হচ্ছে এর মোবাইল নাম্বার, আমার বিকাশ নাম্বার যেটা এটাই আমার মোবাইল নাম্বার, এটাই আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে প্রসেস এক্সচেঞ্জ আমি এখানে ক্লিক করব। প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েব মানি, USD, বিকাশ পার্সোনাল, BDT। এরপরে একটা তাদের রুলস দেওয়া আছে, অর্থাৎ তাদের এই ওয়েবসাইটটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বাই সেল করে, সকাল 9টা থেকে রাত 10টা 59 মিনিট, অর্থাৎ 11টায় বলা যায়। এখানে এক্সচেঞ্জ আইডি, আপনি যেই ডলারটা সেল করবেন, বাই করেন অথবা সেল করেন, এটার একটা আইডি আসবে, এটা হচ্ছে এক্সচেঞ্জ আইডি। এরপরে অ্যামাউন্ট সেন্ড, আপনি কত ডলার সেন্ড করবেন সেই অ্যামাউন্টটা এখানে চলে আসতেছে। এরপরে অ্যামাউন্ট রিসিভ, আপনি যেটা সেল করবেন সেটার প্রাইস কত আসতেছে সেই অ্যামাউন্টটা এখানে চলে আসছে, 8,500। এরপর দেখতে পাচ্ছি ইয়োর বিকাশ পার্সোনাল নাম্বার, আপনি যে নাম্বারে টাকাটা রিসিভ করবেন আপনার বিকাশ নাম্বার। ইয়োর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে শো করতেছে। এরপরে ইয়োর ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন এই ইমেল অ্যাড্রেসটা এখানে শো করতেছে। এরপরে ওয়েব মানি ফি, আপনি যে এখানে ডলার সেল করবেন এতে কি আপনার কোনো কস্ট লাগতেছে কি না, এখানে কোনো কস্ট লাগবে না, ফ্রিতে আপনারা সেল করতে পারেন। আর ডলার ওয়েব মানি ডলার সেন্ড করার সময় আপনার একটা কস্ট লাগে, ওইটা শুধু আপনার ওয়েব মানি থেকেই কেটে নেবে। টোটাল ফর পেমেন্ট, এখানে আপনি যেটা পেমেন্ট করতেছেন $100। এরপরে আপনাকে কনফার্ম অর্ডার, এখানে ক্লিক করতে হবে। কনফার্ম অর্ডারে ক্লিক করার পর আপনার আরেকটা পেজ শো করছে, এখানে ডাটা অ্যাবাউট ট্রান্সফার, আওয়ার ওয়েব মানি ডিটেলস, আওয়ার ওয়েব মানি অ্যাকাউন্ট, WMZ নাম্বার। এখানে তাদের ওয়েব মানি অ্যাড্রেসটা দেওয়া আছে, অর্থাৎ আপনি ডলারটা তাদের কাছে বিক্রি করবেন অবশ্যই তো তাদের অ্যাকাউন্টে আপনাকে ডলারটা পাঠাইতেও হবে। তো এখানে তাদের অ্যাকাউন্ট অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনি এই অ্যাড্রেসে ডলারটা পাঠাই দেবেন। আপনি যখন ডলারটা পাঠাবেন, পাঠানোর পরে WMZ থেকে আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি সেন্ড করবে। আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনি যখন WMZ থেকে ডলার সেন্ড করবেন, সেন্ড করার পরে আপনার এরকম একটা পেজ শো করবে, আপনি PC থেকেও সেন্ড করতে পারেন অথবা মোবাইল থেকেও সেন্ড করতে পারেন, সকলের এরকম একটা পেজ, ছোট একটা পেজ শো করবে। তো আপনারা নিজে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, আপনারা যখন ডলারটা সেন্ড করবেন, সেন্ড করার পরে এই ট্রানজ্যাকশন আইডিটা পেয়ে যাবেন, আপনারা এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। নেওয়ার পরে সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ইন্টার ট্রানজ্যাকশন নাম্বার অথবা ব্যাস, আপনার সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসায় দেবেন। দেওয়ার পরে এখানে কনফার্ম ট্রানজ্যাকশন, এখানে কনফার্ম করে দেওয়ার পরে এখানে লেখা আসছে থ্যাংক ইউ, আফটার ম্যানুয়ালি কনফার্ম ইওর ট্রানজ্যাকশন উইল মেক দ্য এক্সচেঞ্জ। ঠিক আছে, তো আপনি যদি সত্যি যদি ডলার এক্সচেঞ্জ করে থাকেন তাহলে অবশ্যই আপনার নাম্বারে তারা টাকাটা পাঠাবে, অবশ্যই এতে কোনো সন্দেহ নেই। আর আমি যেহেতু ডলারটা সেন্ড করিনি, আমি ভাইকে অবশ্যই জানাই দেবো যে ভাই আমি ভিডিওটা মেক করার জন্য একটা অর্ডার করেছি, এটা ক্যান্সেল করে দেবেন। তো আপনারা কেউ কিন্তু মিথ্যা এভাবে করবেন না, কারণ আপনারা যদি মিথ্যা অ্যাড্রেস দিয়ে বা মিথ্যা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন না। এটা আমি আপনাদেরকে দেখাইছি শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে। আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের অ্যাডমিন সম্পর্কে আরও কিছু তথ্য দিতে চাই। আপনারা যদি ডলার সেন্ড করেছেন, সেন্ড করার পরে আপনি টাকাটা পাইতে একটু দেরি হইতেছে, তাহলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অথবা এখানে আপনি টেক্সট করতে পারেন, অথবা এখানে তাদের মেসেঞ্জার অ্যাড্রেস দেওয়া আছে, আপনি মেসেঞ্জারে এখানে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। যদি কোনো কারণে দেরি হয়ে থাকে আপনার অ্যামাউন্টটা রিসিভ করতে, তাহলে আপনি দ্রুত অ্যামাউন্টটা রিসিভ করতে পারবেন। এবং আমি অ্যাডমিন সম্পর্কে আরও একটু দেখাইতে চাই, আমি তার সাথে কি পরিমাণ লেনদেন করেছি, আসলে কি লেনদেন করেছি কি না, আর কতদিন থেকে লেনদেন করতেছি, এটার একটু আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। তো আমি আমার ফেসবুকটা ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন, দিলীপ কুমার মজুমদার।
এবিসি ওয়ালেটের অ্যাডমিন হচ্ছে দিলীপ কুমার মজুমদার, ইনি তো। এনার সাথে আমার দীর্ঘ সময়তে যেহেতু চ্যাট হয়েছে, এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ ওনার সাথে আমার প্রায় 2019 সাল থেকে কন্ট্যাক্ট হয়ে আসতেছে। তার মধ্যে আমি কিছু আপনাদেরকে প্রুফ দেখাইতে চাই, আমি তার কাছে ডলার সেল করেছি, সে আমাকে টাকা দিয়েছে কিনা, বা আমি তার কাছে ডলার সেল করেছি কিনা। তো এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে আমি এখানে ডলার একটা সেন্ড করেছি, এটার আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট আমি দেখতে পাচ্ছি ৩১৭ ডলার আমি তার কাছে সেন্ড করেছি। আমি সাধারণত তার সাথে ওয়েবসাইটের মাধ্যমে খুব একটা বেশি লেনদেন করি না, কারণ ওনার সাথে আমার দীর্ঘদিন থেকে সম্পর্ক, এবং উনি ডলারে বিজনেস শুরু করার আগে থেকেই আমার থেকে ডলার নিতেছিল। এই কারণে আমি তার কাছে ওয়েবসাইটের মাধ্যমে খুব একটা বেশি ডলার সেল করি নাই। আমি সাধারণত ডলার সেল করে তাকে ফেসবুকে নক করতাম, নক করার পরে আমি ডলারটা তাকে সেন্ড করে দিতাম, সে টাকা পাঠায় দিত। সে এখানে রিসিপ্ট বলছে, আমি এখানে আমার বিকাশ নাম্বার দিয়ে দিছি, নগদ অর বিকাশ আমি লিখে দিছি, তো আমাকে সে এখানে ১৫,০০০ টাকা পাঠায় দিছে। দেওয়ার পরে আমি তাকে লিখেছিলাম, ভাই একটা স্ক্রিনশট দেন, তো সে এখানে আমাকে একটা স্ক্রিনশট দিছে। দেওয়ার পরে পরে আমার বাকি টাকাটা টোটাল অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে সে লিখছে ২৫,০০০ টাকা পেইড। তো আপনারা এখানে প্রুফ দেখতে পারলেন যে সে আমাকে টাকা দিছে অবশ্যই। এছাড়া অসংখ্য প্রুফ আছে, আর কারণ এ তো এখানে দেখেন আমি একটা এখানে একটা সেন্ড করছি, এখানে ৩০৭ ডলার, এর আগেরটা সেন্ড করেছিলাম ৩১৭, এখানে ৩০৭। এছাড়াও একটু উপরে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সেন্ড করেছি আমি, এখানে ২৫ ডলার। আরেকটু উপরে আসলে এখানে একটা দেখতে পাচ্ছি স্ক্রিনশট, এখানে ১০৬ ডলার। আমি পেজটা একটু বড় করে নেই, বড় করে আপনাদেরকে দেখাই। এখানে একটা স্ক্রিনশট, এ তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি ১০০ ডলার সেন্ড করেছি। আমি এটা সেন্ড করার পরে উনি পাইছে, ডলারটা পাইছে, উনি এটার স্ক্রিনশট একটা দিয়েছে, দেখেন। এ তো এখানে ১০০ ডলার আমি সেন্ড করেছি, এটা আমার প্রোফাইল পিকচার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কোনো প্রকার জালিয়াতি কিন্তু নেই, সব কিছু রিয়াল, ঠিক আছে। ভিডিওর শুরুতে বলেছি আমি তার সাথে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা ডলার বাই সেল সেল করেছি তার কাছে। তো আপনার চাইলে তার সাথে লেনদেন করতে পারেন, কোনো প্রকার ঝামেলা হবে না আমি এতটুকু আশা করতে পারি। এ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ১১১ ডলার সেল করেছি, এখানে কতগুলো ডলার আমি তার কাছে সেল করেছি এটা আমি হয়তো আপনাদেরকে দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, কারণ তার সাথে আমার ২০১৯ সাল থেকে মেবি পরিচয়। এ তো এখানে আমার সে মেবি ডলার চাইছিল, এখানে আমি একটা স্ক্রিনশট দিয়েছি ১১২ ডলারের। সো বন্ধুরা, সকলে বুঝতে পারছেন উনি ট্রাস্টেড ব্যক্তি, এবং আমি নিজে তার সাথে দীর্ঘ সময় লেনদেন করেছি। এতো এখানে ৮৬ ডলারের একটা প্রুফ আছে। তো আপনার তার সাথে লেনদেন করতে পারেন, কোনো প্রকার ঝামেলা হবে না এতটুকু আমি বলতে পারি। সো সকলে বুঝতে পারছেন, সকলে ভালো থাকবেন, আপনার দীর্ঘ বিশ্বস্ততার সাথে এই ওয়েবসাইটে লেনদেন করতে পারবেন। আর সকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আরেকটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।